প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আশা করছি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাকে দেখাবো একেবারে কম জায়গার মধ্যে অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যারা অল্প জায়গার মধ্যে অনেক সুন্দর একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। কেননা অনেকে চান আসলে একটি ডুপ্লেক্স বাড়ি করার জন্য হয়তো আপনার সাধ্য অনুসারে আপনি ডুপ্লেক্স বাড়িটি গড়ে তুলতে পারেন না। তো আমি এই কারণে সাজেস্ট করবো, যদি আপনি ডুপ্লেক্স বাড়ি করার স্বপ্ন থাকে, আপনার ফ্রন্ট থেকে কিন্তু বিল্ডিংটি দেখতে আমাদের ডুপ্লেক্সের মতোই দেখা যাবে। যেমন আমাদের যে ফোর্সের ডিজাইনটি, এখানে খুবই সুন্দর একটি লাক্সারিয়াস ফোর্সের ডিজাইন দেওয়া আছে। আর এখানে ফোর্সের এখানে গ্লাস আমরা ব্যবহার করছি। আর এখানে যে ফিলারগুলো, ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি। আর এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা দিয়েছি। আর এখানে যে ব্যালকনিটা দেখতেছেন, ব্যালকনিটা একেবারে সিম্পলের মধ্যে খুবই গর্জিয়াস করার আমরা চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, আমরা বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে। আর এটা হলো আমাদের সিঁড়ি রুম, সিঁড়ি রুমটি দেখতে এমন দেখা যাবে। এখানে সম্পূর্ণ গ্লাস আমরা ব্যবহার করেছি। দর্শক বন্ধু, অ্যাঙ্গেল থেকে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে একটি দেড়তলা ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। যেমন আমাদের পিছনের অংশ, পুরো অংশটা খালি আছে, শুধু সামনের অংশ যেহেতু আমাদের বিল্ডিংটি ডুপ্লেক্সের মতো দেখা যায়, এই কারণে আমরা ডিজাইনটি এভাবে সাজিয়েছি। অনলি উপর একটি রুম করেছি, যেহেতু বিল্ডিংটি দেখতে দূর থেকে ডুপ্লেক্সের মতোই দেখা যায়। দর্শক বন্ধুরা, কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যাচ্ছি। যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন। দর্শক বন্ধুরা, এখানে খুবই সুন্দর একটি কালার কম্বিনেশন আমরা দিয়েছি। এখানে অনেক সুন্দর একটি টালি ব্যবহার করেছি আমরা। আর এখানে বিল্ডিংটির কালারটি এখানে হোয়াইট রেখেছি, আর এখানে একটি ব্লু কালার রেখেছি। আমরা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। আর এখানে যে ফোর্সের ডিজাইনটি দেখছেন, ফোর্সের উপর আমরা খুবই সুন্দর একটি রূপ টালি ব্যবহার করেছি। আর এখানে আমাদের যে ব্যালকনিটা দেওয়া আছে, ব্যালকনির উপর অংশে বিট দেওয়া আছে, এখানে বিট দেওয়া আছে, এবং নিচের অংশে কিন্তু আমরা কোনো ব্যালকনি রাখিনি। নিচে অনেক সুন্দর করে গার্ডেনিং করে দিয়েছি আমরা। নিচে অনেক সুন্দর একটি জানালার ডিজাইন আমরা দিয়েছি। আর এখানে যে জানালার ডিজাইনগুলো, এটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটি জানালার ডিজাইন। আর এই অংশে যেহেতু খালি দেখা যাবে, এই কারণে আমরা এখানে দুটি লুবার দিয়েছি। লুবার দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে সাজিয়েছি। তো আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর যদি আমরা রুফটপ থেকে বিল্ডিংটি দেখি, বিল্ডিংটি রুফটপ থেকে এমন দেখা যাবে। এখানে দেড়তলা যেহেতু আমরা করেছি, এটা খালি অংশ। আর এখানে একটি রাউন্ড সিঁড়ি দিয়েছি আমরা, যেহেতু এটা দিয়ে উপরে উঠতে পারে। এটা এখানে একটি অ্যাসেসের সিঁড়ি আমরা এখানে ব্যবহার করেছি। আর এখানেও একটি অ্যাসেসের সিঁড়ি দিয়েছি, যেহেতু সিঁড়ি রুমে উঠতে পারে। তো এটা হলো আমাদের রুফটপ। আর আমাদের যে ফোর্সের ডিজাইনটি, এটা রুফটাল, এটা খুবই সুন্দর একটি রুফটালে আমরা এখানে ব্যবহার করেছি। তো আমাদের রুফটপ থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে। আর ফ্রন্টটা আমরা আসলে দুইভাবে সাজিয়েছি। যেমন আপনারা যদি দেখেন, এখানে একটি ফ্রন্টের, এখানে ফোর্সের এখানে একটি রাউন্ড করেছি। রাউন্ডটি অবশ্যই আপনারা দেখে নেবেন। এটার মধ্যে আমাদের ডিজাইনটি এভাবে করা আছে, আর একটি স্ট্রেট করা হয়েছে। আপনি চাইলে এটি স্ট্রেটও রাখতে পারবেন, চাইলে এটি রাউন্ডও করতে পারবেন। তো আপনি যেভাবে ভালো লাগে চাইলে আপনি এভাবে করে নিতে পারবেন। তো চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটা দেখে আসি। আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলবো। দর্শক বন্ধুরা, আপনার মাপগুলো ভালো করে দেখেন। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 43 ফিট 3 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 32 ফিট 2 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া যদি আমরা হিসাব করি 1400 স্কোয়ার ফিট, জায়গার মধ্যে আমরা এবারে ডিজাইনটি সাজিয়ে প্রথম প্রবেশ করলে পড়বে একটি ফোর্সের ডিজাইন। ফোর্সের মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 12 ফিট। আর এখানে প্রবেশ করলে পড়বে একটি ড্রয়িং স্পেসের মাপটি দেওয়া আছে 11 ফিট বাই 16 ফিট। আর এখানে আমাদের দুই স্টেপে একটি সিঁড়ি ব্যবহার করেছি আমরা, সিঁড়িটা অবশ্যই দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে আমাদের একটি গেস্ট বেডরুম 12 ফিট বাই 11 ফিট, এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে 10 ফিট বাই 4 ফিট। এখানে একটি কমন টয়লেট রাখা আছে 4.5 ফিট বাই 7 ফিট। আর এদিক দিয়ে আমাদের একটি আর্টস ব্যবহার করা আছে। আর্টস দিয়ে যদি আমরা প্রবেশ করি, এখানে পড়বে একটি ডাইনিং স্পেস মাপটি দেওয়া আছে 11.5 ফিট বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে একটি কিচেন রুম মাপটি দেওয়া আছে 7 ফিট বাই 12 ফিট। এখানে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে, চাইল্ড বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 12 ফিট। আর এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুম মাপটি দেওয়া আছে 14 ফিট বাই 12 ফিট। এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে 4.5 ফিট বাই 7 ফিট। এখানে আরেকটি বেডরুম রাখা আছে 12 ফিট বাই 13 ফিট। তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোরে পাচ্ছি এখানে 4টি বেডরুম, 1টি ড্রয়িং রুম, 1টি ডাইনিং রুম, 1টি কিচেন, 2টি টয়লেট। আর আমরা যদি সিঁড়ি দিয়ে সরাসরি উপরে চলে যাই, আমরা দেড়তলাতে কী করেছি আমি আপনাকে দেখা। যেমন এখানে একটি ড্রয়িং রুম রেখেছি 11 ফিট বাই 16 ফিট, আর এখানে একটি গেস্ট বেডরুম রেখেছি 12 ফিট বাই 11 ফিট। তো এটা হলো আমাদের আর্কিটেকচার প্ল্যানটি। তো আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন। যদি বুঝতে আপনি বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কীরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে দেবেন। আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সুনামের সহিত ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে যাচ্ছি। যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে দেবেন। দর্শক বন্ধুরা, আমরা সাইটে কিন্তু এখানে সাইট ওয়াল করে দিয়েছি।
এখানে যে সাইড ওয়ালের ডিজাইনটি এটিও খুবই সুন্দর একটি সাইড ওয়ালের ডিজাইন। অবশ্যই আপনারা ভালো করে দেখেন, আমরা ফ্রন্ট থেকে যদি দেখে যেমন আমাদের এখানে অনেক সুন্দর একটি সাইড ওয়ালের ডিজাইন আমরা করে দিয়েছি, চাইলে উনি এভাবে করতে পারবে, আর চাইলে আপনার সাইড ওয়ালের ডিজাইনটি চেঞ্জ করতে পারেন। আর চাইলে আপনি বিল্ডিংয়ের এরিয়াটি ছোট বড় করে আমাদের কাছ থেকে আপনার সফটের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে বিশ্বাস করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।